হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আশা করি ভালো আছো। ইতিমধ্যে তোমাদের ষষ্ঠ সপ্তাহের রসায়ন চারের অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়েছে। এখানে তোমাদের 12 মার্কের বরাদ্দ করা হয়েছে এবং এই অ্যাসাইনমেন্টে কয়েকটা বিষয় তোমাদের থেকে প্রতিবেদন চাওয়া হয়েছে। যদি তোমরা লক্ষ্য করো, দেখতে পাবে যে যে তোমাদের যে প্রশ্নটা করা হয়েছে, সে প্রশ্নটা হলো, এখানে বলা হয়েছে যে বিভিন্ন যৌগ ও পর্যালোচনা করে পরমাণু সমূহের যোজনী, পরিবর্তনশীল যোজনী, সুপ্ত যোজনী এবং যৌগগুলোর মধ্যে বিদ্যমান মৌলের তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার এর কথা বলা হয়েছে। এখানে কিছু হিন্টস দিছে যে হাইড্রোজেন পরমাণুর যোজনী এক হিসেবে নিম্নলিখিত যৌগসমূহকে পর্যালোচনা করে অন্যান্য পরমাণুসমূহের যোজনী, পরিবর্তনশীল যোজনী, সুপ্ত যোজনী এবং যৌগগুলোর মধ্যে বিদ্যমান মৌলের তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার সংক্রান্ত প্রতিবেদন তৈরি করতে হবে। এই জন্য তোমাদের 4টা যৌগ দেওয়া আছে। প্রথমটা দেওয়া আছে পানি, তারপরে কার্বন ডাইঅক্সাইড, কার্বন টেট্রাক্লোরাইড, ফসফরাস পেন্টাক্লোরাইড, ফসফরাস ট্রাইক্লোরাইড, ফসফরাস পেন্টায়োডাইড, সালফার ডাইঅক্সাইড এবং সালফার ট্রাইঅক্সাইড। এই 8টি যৌগ দেওয়া আছে এবং এই 8টি যৌগের উপর ভিত্তি করে তোমাদের 3টা প্রশ্ন করা হয়েছে। প্রথম ক নম্বর প্রশ্নে বলা হয়েছে যে পরমাণুর যোজনী বের করতে হবে। এটা কিভাবে? হাইড্রোজেন পরমাণুর যোজনে এক ধরে সেটার উপর ভিত্তি করে যে 8টি যৌগ দেওয়া আছে, এই 8টি যৌগের মধ্যে বিদ্যমান মৌলগুলোর যোজনী তোমাদেরকে নির্ণয় করতে হবে। যদি এই 8টি যৌগের মধ্যেকার মৌলগুলোর যোজনী নির্ণয় করতে পারো, তাহলে তোমাদের এই ক প্রশ্নে 4 মার্ক বরাদ্দ করা হয়েছে। এরপরে ক্ষয়ে তোমাদের বলা হয়েছে যে পরিবর্তনশীল যোজনী ও সুপ্ত যোজনী বের করতে হবে। অর্থাৎ এই 8টি যৌগের মধ্যে কোন কোন যৌগের মধ্যে কোন কোন মৌলগুলো পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে আর সেখান থেকে আমরা সুপ্ত যোজনী বের করতে পারব। গয়ে তোমাদের বলা হয়েছে যে ওই 8টি যৌগের মধ্যে কোন কোন মৌলগুলো তেজস্ক্রিয় আইসোটোপ রয়েছে এবং তার ব্যবহারগুলো তোমাদের বর্ণনা করতে বলা হয়েছে। এই 3টা প্রশ্নের উপর তোমাদের মোট 12 মার্ক বরাদ্দ করা হয়েছে। এসো তাহলে আমরা দেখি এই 3টি প্রশ্নের উত্তর এবং অ্যাসাইনমেন্ট 6-এর রসায়ন 4-এর একটা কিভাবে সলভ করতে পারি সেই বিষয়টা আমরা একটু দেখি। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের রসায়ন 6ষ্ঠ সপ্তাহের যে অ্যাসাইনমেন্টটি, সেটি হলো বিভিন্ন যৌগ পর্যালোচনা করে পরমাণুসমূহের যোজনী, পরিবর্তনশীল যোজনী ও সুপ্ত যোজনী এবং যৌগগুলোর মধ্যে বিদ্যমান মৌলের তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার। এটা হলো তোমাদের শিরোনাম। তাহলে প্রথমে আমরা কয়ের প্রশ্ন কিভাবে সলভ করতে পারি এসো দেখি। প্রথমে যেহেতু যোজনী বের করার কথা বলা হয়েছে কর প্রশ্নে, তাহলে যোজনী কি জিনিস আগে আমরা সেটা দেখে নিই। যোজনী হচ্ছে অণু গঠনের সময় কোনো মৌলের একটি পরমাণুর সাথে অপর একটি মৌলের পরমাণু যুক্ত হওয়ার ক্ষমতাকে যোজনী বলে। অ্যাসাইনমেন্টের প্রশ্নের নির্দেশনা অনুযায়ী হাইড্রোজেনের যোজনী 1, তাই আমরা বলতে পারি যে কোনো মৌলের একটি পরমাণু যত সংখ্যক হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হতে পারে তাই মূলত ওই মৌলের যোজনী। অপরদিকে আমরা বলতে পারি যে কোনো মৌল যত সংখ্যক ফ্লোরিন, ক্লোরিন ও আয়োডিনের সাথে যুক্ত হতে পারে সেটিও ওই মৌলের যোজনী। কেননা হাইড্রোজেন, ফ্লোরিন, ক্লোরিন, আয়োডিন এসব মৌলের যোজনী হচ্ছে 1।
প্রশ্নে যেহেতু হাইড্রোজেনের যোজনী ওয়ান ধরে হিসাব করেই অন্যান্য মৌলসমূহের যোজনী নির্ণয় করার কথা বলা হয়েছে, তাই যৌগে বিদ্যমান মৌলসমূহের যোজনী নির্ণয় করে পাই। প্রশ্নে উল্লেখিত যৌগসমূহ হচ্ছে কি? প্রথম পানি, কার্বন ডাইঅক্সাইড, কার্বন টেট্রাক্লোরাইড, ফসফরাস পেন্টাক্লোরাইড, ফসফরাস ট্রাইক্লোরাইড, ফসফরাস পেন্টাইওডাইড, সালফার ডাইঅক্সাইড এবং সালফার ডাইঅক্সাইড। এই আটটি যৌগ মধ্যে বিদ্যমান মৌলসমূহের যোজনী আমরা কিভাবে নির্ণয় করতে পারি তা একটু লক্ষ্য করি। এক, পানি যোগে হাইড্রোজেন ও অক্সিজেনের যোজনী নির্ণয় করি। আমরা আগে উল্লেখ করেছি যে হাইড্রোজেনের যোজনী এক, পানি যোগে একটি অক্সিজেন পরমাণুর সাথে দুটি হাইড্রোজেন পরমাণু যুক্ত আছে, তাই অক্সিজেনের যোজনী দুই। এরপরে কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড যোগে কার্বন ও অক্সিজেনের যোজনী নির্ণয় করি। কার্বন ডাইঅক্সাইড যোগে একটি কার্বন পরমাণুর সাথে দুটি অক্সিজেন পরমাণু যুক্ত আছে, যেহেতু একটি অক্সিজেন পরমাণু দুইটি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হওয়ার ক্ষমতা রাখে, সুতরাং দুটি অক্সিজেন পরমাণু চারটি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হতে পারে, তাই কার্বন পরমাণু চারটি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হতে পারবে, সুতরাং কার্বনের যোজনী চার এবং অক্সিজেনের যোজনী দুই। এরপরের যৌগ কার্বন টেট্রাক্লোরাইড, কার্বন টেট্রাক্লোরাইড যোগে কার্বন ও ক্লোরিনের যোজনী নির্ণয় করি। কার্বন টেট্রাক্লোরাইড যোগে ক্লোরিনের যোজনী ওয়ান এবং একটি কার্বন পরমাণুর সাথে চারটি ক্লোরিন পরমাণু যুক্ত আছে, তাই কার্বনের যোজনী চার। চতুর্থ নম্বর যৌগটি ছিল কার্বন ফসফরাস পেন্টাক্লোরাইড। এই যৌগে ফসফরাস ও ক্লোরিনের যোজনী নির্ণয় করি। আমরা জানি ক্লোরিন পরমাণুর যোজনী ওয়ান, যেহেতু একটি ফসফরাস পরমাণুর সাথে পাঁচটি ক্লোরিন পরমাণু যুক্ত আছে, তাই ফসফরাসের যোজনী ফাইভ। পঞ্চম যৌগটি ছিল ফসফরাস ট্রাইক্লোরাইড। ফসফরাস ট্রাইক্লোরাইড যোগে ফসফরাস ও ক্লোরিনের যোজনী নির্ণয় করি। আমরা জানি ক্লোরিন পরমাণুর যোজনী এক, যেহেতু একটি ফসফরাস পরমাণুর সাথে তিনটি ক্লোরিন পরমাণু যুক্ত আছে, তাই ফসফরাসের যোজনী তিন। ষষ্ঠ নম্বর যৌগটি ছিল ফসফরাস পেন্টাক আয়োডাইড। তাহলে ফসফরাস পেন্টাক আয়োডাইড যোগে ফসফরাস ও আয়োডিনের যোজনী নির্ণয় করি। আমরা জানি আয়োডিন পরমাণুর যোজনী এক, যেহেতু একটি ফসফরাস পরমাণুর সাথে পাঁচটি আয়োডিন পরমাণু যুক্ত আছে, তাই ফসফরাসের যোজনী ফাইভ। সপ্তম নম্বর যৌগটি ছিল সালফার ডাইঅক্সাইড। সালফার ডাইঅক্সাইডে সালফার ও অক্সিজেনের যোজনী নির্ণয় করি। সালফার ডাইঅক্সাইড যোগে একটি সালফার পরমাণুর সাথে দুটি অক্সিজেন পরমাণু যুক্ত আছে, যেহেতু একটি অক্সিজেন পরমাণু দুটি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হওয়ার ক্ষমতা রাখে, সুতরাং দুইটি হাইড্রোজেন পরমাণু চারটি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হতে পারে, তাই সালফার পরমাণু চারটি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হতে পারবে, সুতরাং সালফারের যোজনী চার এবং অক্সিজেনের যোজনী দুই। সর্বশেষ যৌগটি ছিল হচ্ছে সালফার ট্রাইঅক্সাইড। সালফার ট্রাইঅক্সাইডে সালফার অক্সিজেনের যোজনী নির্ণয় করি। সালফার ট্রাইঅক্সাইড যোগে একটি সালফার পরমাণুর সাথে তিনটি অক্সিজেন পরমাণু যুক্ত রয়েছে, যেহেতু একটি অক্সিজেন পরমাণু দুটি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হওয়ার ক্ষমতা রাখে, সুতরাং তিনটি অক্সিজেন পরমাণু ছয়টি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হতে পারে, তাই সালফার পরমাণু ছয়টি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হতে পারবে, সুতরাং আমরা বলতে পারি সালফারের যোজনী সিক্স এবং অক্সিজেনের যোজনী দুই। এই যে তোমাদের ক নম্বর প্রশ্নে আটটি যৌগ দেওয়া ছিল, এই আটটি যৌগের মধ্যে বিদ্যমান মৌলসমূহের যোজনী আমরা কয় সমাধান করলাম। এইভাবে যদি তোমরা সুন্দরভাবে যদি খাতায় উপস্থাপন করতে পারো, তাহলে এখান থেকে তোমরা চার মার্ক পাবে। এর পরের প্রশ্ন খয়ে বলা হয়েছিল যে পরিবর্তনশীল যোজনী
ওই সুপ্ত যোজনী বের করার কথা। এসব আমরা দেখি। খ, প্রথমে আমরা জেনে নিই পরিবর্তনশীল যোজনী কি। পরিবর্তনশীল যোজনী কোনো মূলের একাধিক যোজনী থাকলে সে সমস্ত যোজনীকে পরিবর্তনশীল যোজনী বলে। এসো আমরা কিছু পরিচিত মৌলসমূহের পরিবর্তনশীল যোজনী দেখে নিই। যে এখানে আমি চারটি মোল পরমাণুর যে পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে তা আমি উল্লেখ করেছি। প্রথমে কার্বনের যোজনী 2 এবং 4 হতে পারে, এরপর ফসফরাসের যোজনী 3 এবং 5 হয়, সালফারের যোজনী 2, 4, 6, সালফার সবচেয়ে বেশি যোজনী প্রদর্শন করতে পারে, আয়রনের যোজনী 2 এবং 3 হতে পারে। এরপরে আসি আমরা সুপ্ত যোজনী। সুপ্ত যোজনী কি, একটি যৌগে কোন মোলের সর্বোচ্চ যোজনী থেকে সক্রিয় যোজনী বিয়োগ করে যে যোজনী পাওয়া যায় তাকে সুপ্ত যোজনী বলে। তার সক্রিয় যোজনীর সূত্রটা কি, যে মোলের সুপ্ত যোজনী সমান মোলের সর্বোচ্চ যোজনী বিয়োগ মোলের সক্রিয় যোজনী। এসো আমরা তাহলে এই বিষয়টাকে একটি উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি। যেমন যে ফেরিক ক্লোরাইড যোগে আয়রনের সক্রিয় যোজনী 3 এবং আয়রনের সর্বোচ্চ যোজনী 3। তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে যে আয়রনের যোজনী ছিল 2টা, এক হলো 2 আর একটা 3, 3 হচ্ছে আয়রনের সর্বোচ্চ যোজনী। তাহলে আমরা পূর্বে বলেছি যে কোন মোলে সুপ্ত যোজনী হচ্ছে মোলে সর্বোচ্চ যোজনী থেকে যোগের বিদ্যমান মোলের সক্রিয় যোজনী বিয়োগ করতে হবে। তাহলে যেহেতু আমরা দেখলাম যে ফেরিক ক্লোরাইড যোগে আয়রনের সক্রিয় যোজনী ছিল 3 এবং আয়রনের সর্বোচ্চ যোজনী ছিল 3, তাহলে আয়রনের সুপ্ত যোজনী কত, 3 বিয়োগ 3, অর্থাৎ 0। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ। এই বিষয়টার উপর ভিত্তি করে আমাদের যে যৌগগুলো দেওয়া আছে সেই যৌগগুলোর মধ্যে কোন কোন মৌলগুলো পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে, সে সাথে তার সুপ্ত যোজনী কত হবে তা আমরা দেখে নিই। প্রশ্ন উল্লেখিত 8টি যৌগগুলো হচ্ছে পানি, কার্বন ডাইঅক্সাইড, কার্বন টেট্রাক্লোরাইড, ফসফরাস পেন্টাক্লোরাইড, ফসফরাস ট্রাইক্লোরাইড, ফসফরাস পেন্টাইওরাইড, সালফার ডাইঅক্সাইড এবং সালফার ডাইঅক্সাইড। এই 8টি যৌগের মধ্যে থেকে আমরা দেখে নিই। যেসব যৌগে পরিবর্তনশীল যোজনী রয়েছে তাদের সুপ্ত যোজনী নির্ণয় করা হলো। প্রথমত 2 নম্বর যৌগ তথা কার্বন ডাইঅক্সাইড যৌগের ক্ষেত্রে কার্বনের সক্রিয় যোজনী 4 এবং কার্বনের সর্বোচ্চ যোজনী 4 আমরা পূর্বেই দেখে এসেছি। অর্থাৎ কার্বনের সুপ্ত যোজনী সর্বোচ্চ যোজনী বিয়োগ সক্রিয় যোজনী ইকুয়াল 0। এরপরে 3 নম্বর যৌগ কার্বন টেট্রাক্লোরাইড যৌগে যে আমরা কার্বনের সক্রিয় যোজনী এবং সুপ্ত যোজনী বের করব। তাহলে এই কার্বন ক্লোরাইড কার্বন টেট্রাক্লোরাইড যৌগের ক্ষেত্রে কার্বনের সক্রিয় যোজনী 4 এবং কার্বনের সর্বোচ্চ যোজনী 4, অর্থাৎ কার্বনের সুপ্ত যোজনী সর্বোচ্চ যোজনী থেকে সক্রিয় যোজনী বিয়োগ করলে 0 হয়। এরপরে আমাদের 4 নম্বর যৌগটি ছিল ফসফরাস পেন্টাক্লোরাইড যৌগ। এই যৌগের ক্ষেত্রে ফসফরাসের সক্রিয় যোজনী হলো 5, ফসফরাসের সর্বোচ্চ যোজনী 5, অর্থাৎ ফসফরাসের সুপ্ত যোজনী 5 - 5 ইকুয়াল 0। এরপরে 5 নম্বর যৌগটি ছিল ফসফরাস ট্রাইক্লোরাইড। এই যৌগের ক্ষেত্রে ফসফরাসের সক্রিয় যোজনী 3, ফসফরাসের সর্বোচ্চ যোজনী 5, ফসফরাসের সুপ্ত যোজনী 5 - 3 ইকুয়াল 2। আশা করি বিষয়টা বুঝতে পারছ। এরপরে যৌগটি ছিল ফসফরাস পেন্টা আয়োডাইড, এটি 6 নম্বর যৌগ। এই যৌগের ক্ষেত্রে ফসফরাস এর সক্রিয় যোজনী 5, ফসফরাসের সর্বোচ্চ যোজনী 5, অর্থাৎ ফসফরাস সুপ্ত যোজনী 5 - 5। এই আমরা যেহেতু পূর্বেই দেখেছি যে ফসফরাসের যে পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে সেই বিষয়টা। এরপরে 6 নম্বর যৌগটি ছিল সালফার ডাইঅক্সাইড। এই যৌগের ক্ষেত্রে সালফারের সক্রিয় যোজনী 4
এবং সালফারের সর্বোচ্চ যোজনী 6 অর্থাৎ সালফারের সূত্র যোজনী 6 মাইনাস 4 ইকুয়াল টু 2। এরপরে সর্বশেষ অষ্টম নাম্বার যৌগটি ছিল সালফার টাই অক্সাইড। এই যৌগের ক্ষেত্রে সালফারের সক্রিয় যোজনী 6 সালফারের সর্বোচ্চ যোজনী 6 অর্থাৎ সালফারের সূত্র যোজনী 6 মাইনাস 6। যে এইভাবে তোমরা খ নাম্বার প্রশ্নের প্রশ্নে যে সকল যৌগগুলো দেওয়া আছে সে সকল যৌগের মধ্যে কিছু মোলের যে সক্রিয় যোজনী, তারপরে পরিবর্তনশীল যোজনী এবং সর্বোচ্চ যোজনী থেকে আমরা কীভাবে সূত্র যোজনী বের করতে পারি সেটা আমরা দেখলাম। এভাবে যদি তোমরা যদি খাতায় উপস্থাপন করতে পারো তাহলে এখান থেকে ফুল 4 মার্ক পেয়ে যাবে। এরপর 55 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে আইসোটোপ অর্থাৎ তেজস্ক্রিয় আইসোটোপ। যে এবারকার অ্যাসাইনমেন্টে যে 8টি যৌগ দেওয়া আছে সেই 8টি যৌগের মধ্যে থেকে কোন কোন মূলর তেজস্ক্রিয় আইসোটোপ রয়েছে এবং সেই আইসোটোপগুলো যে চিকিৎসা ক্ষেত্রে, কৃষিক্ষেত্রে এবং বিভিন্ন বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে কি কি ভূমিকা রাখে সেগুলোর কথা উল্লেখ তোমাদেরকে লিখতে বলা হয়েছে। এসো প্রথমে আমরা দেখে নিই তেজস্ক্রিয় আইসোটোপ কি। পৃথিবীতে কিছু কিছু আইসোটোপ রয়েছে যাদের নিউক্লিয়াস স্বতঃস্ফূর্তভাবে ভেঙে বিভিন্ন তেজস্ক্রিয় রশ্মি তথা আলফা, বিটা, গামা রশ্মি বিকিরণ করে, তাদেরকে তেজস্ক্রিয় আইসোটোপ বলে। তার প্রশ্নে উল্লেখিত যৌগগুলোর মধ্যে ফসফরাস, আয়োডিন এবং কার্বনের তেজস্ক্রিয় আইসোটোপ রয়েছে। এগুলোর মধ্যে ফসফরাস 32 ফসলের পুষ্টিতে, আয়োডিন 131 রোগ নিরাময়ে এবং কার্বন 14 ব্যবহৃত হয় রেডিও আইসোটোপের ক্ষেত্রে। এসব প্রথমে আমরা এই তিনটি আইসোটোপের ব্যবহারগুলো দেখে নিই। প্রথমে ফসফরাস 32 আইসোটোপের ব্যবহার, বিভিন্ন রোগ নির্ণয়ে ও নিরাময়ে আইসোটোপ ব্যবহার করা হয়। কোনো ক্ষুদ্র নালী ক্ষতিগ্রস্ত হলে রক্তের মাধ্যমে আইসোটোপ পাঠিয়ে তা শনাক্ত করা হয়। ফসফরাস 32 মূলত রক্তের লিউকোমিয়া রোগের চিকিৎসায় বেশি ব্যবহার করা হয়, অর্থাৎ রক্তের মধ্যে যদি ব্লাড ক্যান্সার হয় এই ব্লাড ক্যান্সার চিকিৎসায় এই ফসফরাস 32 আইসোটোপটি ব্যবহার করা হয়। এরপরে আয়োডিন 131 আইসোটোপ যে সকল ক্ষেত্রে ব্যবহার করা হয়, সর্বপ্রথম থাইরয়েড ক্যান্সার নিরাময় এই তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয়। রোগীকে পরিমাণ মতো আয়োডিন 131 সমৃদ্ধ দ্রবণ পান করানো হয়। এই আইসোটোপ থাইরয়েডে পৌঁছায়, এটি হতে বিটা রশ্মি নির্গত হয় এবং থাইরয়েড ক্যান্সার কোষকে ধ্বংস করে। অর্থাৎ যে সর্বপ্রথম এই আয়োডিন 131 আইসোটোপটি ক্যান্সার চিকিৎসা ব্যবহার করা হয়, এটা করানোর জন্য প্রথমে রোগীকে এই আয়োডিন 131 সমৃদ্ধ দ্রবণটাকে পান করাতে হয়, খেতে দেওয়া হয়। এরপর এই আয়োডিনটা থাইরয়েডে গিয়ে পৌঁছায় এবং সেখান থেকে বিটা রশ্মি নির্গত করে এবং থাইরয়েডের মধ্যে যে ক্যান্সার কোষগুলো থাকে সেগুলো ধ্বংস করে। এরপরে কার্বন 14 এর ব্যবহার। কার্বন 14 একটি তেজস্ক্রিয় আইসোটোপ যা বিটা রশ্মি নির্গমনের মাধ্যমে নাইট্রোজেন 14 তে পরিণত হয়, যার অর্ধায়ু 5730 বছর। এখন প্রশ্ন আসতে পারে অর্ধায়ু কি। অর্ধায়ু হচ্ছে যে কোনো মোলের পরমাণুর মোট পরিমাণের ঠিক অর্ধেক পরিমাণ ক্ষয়প্রাপ্ত হতে যে সময় লাগে ওই সময়কে বলা হয় অর্ধায়ু। অনেক পুরনো ফসিল এবং কোনো ফসিলের স্থায়ী অস্থায়ী আইসোটোপের অনুবাদ থেকে কার্বন 14 সেগুলোকে শনাক্ত করতে সাহায্য করে। অর্থাৎ যে বিভিন্ন প্রত্নতাত্ত্বিক যে নিদর্শন বিভিন্ন সময় পাওয়া যায়, তারপর আমরা হলো পৃথিবীর বয়স, আবার দেখো যে আমরা বলছি যে এই যে আমাদের আদি যুগে কি ছিল, ডাইনোসর ছিল, আমরা কিভাবে বুঝতে পারছি যে ডাইনোসর ছিল, এটা অস্তিত্ব তার যদি কোনো দেহ অবশেষ পাওয়া যায় সেটার উপর এই কার্বন 14 আইসোটোপ প্রয়োগ করে সেটার বয়সটা নির্ণয় করা যায়। এই যে তোমাদের ষষ্ঠ সপ্তাহের রসায়ন
চারের যে অ্যাসাইনমেন্ট দিয়ে প্রতিবেদন করতে বলা হয়েছে, এখানে এই তিনটি প্রশ্ন ছিল। কয় ছিল তোমাদের যোগের অ্যাসাইনমেন্টে উল্লেখিত যে যৌগগুলো ছিল, সেই যৌগগুলোর মধ্যে যে মৌলগুলো ছিল সেই মৌলগুলোর হলো যোজনে বের করতে বলা হয়েছিল, ওখানে ছিল তোমাদের 4 মার্ক। এর পরে ক্ষয়ের প্রশ্নে বলা হয়েছিল যে পরিবর্তনশীল যোজনী ও সুপ্ত যোজনী বের করতে বলা হয়েছিল, সেখানে ছিল আবার 4 মার্ক। আর সর্বশেষ গয়ে বলা হয়েছিল যে এসামেটে উল্লেখিত যৌগগুলোর মধ্যে যে সকল মৌলগুলো তেজস্ক্রিয় আইসোটোপ প্রদান করে সে সকল আইসোটোপের যথাযথ ব্যবহার উল্লেখ করতে বলা হয়েছিল, এখানে ছিল 4 মার্ক। অর্থাৎ কয়ে 4, ক্ষয়ে 4 এবং গয়ে 4, এই তিনটা প্রশ্নে টোটাল 12 মার্ক তোমাদের জন্য বরাদ্দ করা হয়েছে। তা আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ যে পরিশেষে যে তোমাদের কাছে আমার একটি রিকোয়েস্ট যে তোমরা শুধু হুবহু কপি করে লেখো না, তোমরা কিছুটা স্টাডি করে বই যে আমার ভিডিও তারপর গুগলে সার্চ করে তোমরা আরও ডিটেল এই বিষয়ে জেনে তারপর খাতায় উপস্থাপন করবে। পরিশেষে তোমাদের সুস্বাস্থ্য কামনা করি এবং আমার এই ভিডিও টিউটোরিয়ালটি যদি তোমাদের ভালো লেগে থাকে, একটু যদি তোমাদের উপকারে আসে, তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করবে, যাতে করে তোমার পাশে যে বন্ধুগুলো আছে সেই বন্ধুরাও এই টিউটোরিয়ালটা দেখে অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করতে পারে। সর্বশেষে তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে ধন্যবাদ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।